নমস্কার বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে দাম মাত্র চার টাকা বন্ধুরা এই সপ্তাহের পেপার দেখতে পাচ্ছ এগারোই জানুয়ারি দু হাজার তেইশ থেকে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশের পেপার বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্কৃতির পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে সমস্ত খবর নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না এই অল নোটিফিকেশন অন করে রাখবে সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে তবে আমরা দেখে নেব এক এক নজরে রাজ্যে পরীক্ষা নিয়োগ সূচি যেখানে বলা হয়েছে পরীক্ষার নাম এবং নিয়োগকারী সংস্থা পদের নাম এবং শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা আবেদনের শেষ তারিখ এবং কোন ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নাম এখানে দেওয়া আছে প্রথমে দেখতে পাচ্ছো কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদে সাঁত্রিশ জনকে নেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডবল ডট সিবিপি বিইউ ডট এসি ডট ইন এখানে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে যাবে পরবর্তী দেখতে পাচ্ছ বীরভূম জেলা যেখানে আশাকর্মী পদে দুশো আঠারো জনকে নেবে যেখানে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এখানে বলেছে দরখাস্ত জমা করতে হবে কুড়ি জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে ওয়েবসাইট হচ্ছে ইস্টিটি পাই ডাবল ডাবলস বীরভূম ডট জিও ভি পরবর্তী দেখতে পাচ্ছ পশ্চিম পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন যেখানে সাব ওয়ার্সিস এস ডাব্লিউ এম গ্রেড ফোর পদে পঁচাত্তর জন কেনবে যেখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক এবং এখানে অনলাইনে আঠাশ জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডবলুডব্লিউ ডট এম এস সি ডাব্লিউ ডট ও আর জি এই ওয়েবসাইটটিকে তোমরা বিস্তারিত পেয়ে যাবে পরবর্তী পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যেখানে সিভিল জ সিভিল জাজ জুনিয়র ডিভিশন উনত্রিশ জুনকে নেবে যেখানে বলেছে আইনে ডিগ্রি থাকতে হবে এবং অনলাইনে একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে এস টি পি স্ল্যাশ ডট জিওভি ডট পরবর্তী আমরা এক নজরে দেখে নেব কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রীয়ত্ব সংস্থায় যেখানে নিয়োগ হবে এখানে পরীক্ষার পরীক্ষার নাম বা নিয়োগকারী সংস্থার নাম পদের নাম বা শূন্য পদ এবং শিক্ষাগত যোগ্যতা আবেদনের শেষ তারিখ এবং ওয়েবসাইট এখানে তুমি দেখতে পাচ্ছ দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড যেখানে জুনিয়র ক্লার্ক পদে বাইশজনকে নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অনলাইনে তেরোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডবল ডব্লু দিল্লি ডট ক্যান্ট ডট জিওভি ডট ইন পরবর্তী ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ যেখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ার্ড ও ট্রেনিং ইঞ্জিনিয়ার ওয়ান পদে তেরো জনকে নেবে যেখানে বি ই বিটেক থাকতে হবে দরখাস্ত পাঠাতে হবে পনেরোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে ওয়েবসাইট সেটিপি ডব্লিউ ডট বি ইএল ডট ইন্ডিয়া ডট ইন পরবর্তী দেখতে হচ্ছে ন্যাশনাল অটোমোটিভ টেস্ট ট্রাস্ক নিয়োগ হবে যেখানে বলা যায় দশজনকে নেবে যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন দরখাস্ত ইমেইলে করতে হবে পনেরোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে ওয়েবসাইট সেটিপ্লি ডব্লিউ ডট বি ইসিআইএল ডট কম পরবর্তী দেখতে পছন্দ ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে ছিয়ানব্বই জন কেনবে এবং শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে পনেরোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে সেটি প্রবলু ডট এম আর পি এল ডট সিও ডট ইন পরবর্তী সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিস দু হাজার চারশো বাইশ জন কেনবে যেখানে মাধ্যমিক ও আইটিআই পাশ হতে হবে অনলাইনে পনেরোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে সেটি পবু ডট আর আর ডট ও আর জি পরবর্তী সেন্ট্রাল সিল্ক বোর্ড যেখানে বিভিন্ন পদে একশো বিয়াল্লিশ জন নেবে এবং বিভিন্ন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনের ষোলোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ট্রিপল ডট সিএসবি ডট জিওভি ডট ইন পরবর্তী ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রৌকের্লা যেখানে বিভিন্ন পদে একশো সাতচল্লিশ জন নেবে এবং শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনুযায়ী বিভিন্ন অনলাইনে ষোলোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিপব্লিউ ডট এনআইটি আর কে এল ডট এসি ডট ইন পরবর্তীতে পারছ ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুনিয়ার রিসার্চ ফেলোশিপ নিবে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অনলাইনে সতেরোই জানি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট ডট সি এস আই আর এন ডট এন ডট এনআইসি পরবর্তী দেখতে পাচ্ছ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট যেখানে বিভিন্ন পদে বাহাত্তর জন এবং বিভিন্ন পদযন্ত্রী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে উনিশে জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে চেয়ে ইনস্টিটিউট পরবর্তী ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুনেতে গ্রুপ সি দুশো একান্ন জন কেনবে যেখানে বিভিন্ন পদযন্ত্রী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনলাইনে একুশে জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে এন ডিএ সিআই সি ডট ইন পরবর্তী দেখতে পাচ্ছি ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাভিয়েটর টু পদে একশো জন কিনবে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে একুশ জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট আছে স্টেট এনআইএলআ আই ডট জিও ডট ইন পরবর্তী মহা মহানদী কোলস ফিল্ড লিমিটেডে যেখানে বিভিন্ন পদে দুশো পঁচানব্বই জনকে নেবে যেখানে উচ্চ মাধ্যমিক ডি ডিপ্লোমা এবং ডিগ্রি পাশ হতে হবে অনলাইনে উনত্রিশে জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডবলুডবলু ডট মহানন্দ মহানন্দী কোল ডট ইন পরবর্তী দেখতে পাচ্ছে যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স যেখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেন পদে এক হাজার আটান্ন জনকে নেবে যেখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অনলাইনে পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে অথবা পরবর্তী হিন্দুস্তান কপার লিমিটেড যেখানে ওয়ার্কম্যান পদে চুয়ান্ন জনকে নেবে এখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইন একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ট্রিপল ডব্লু ডট হিন্দুস্থান কপা ডট কম পরবর্তী দক্ষিণ পূর্ব রেলওয়ে যেখানে অ্যাপ্রেন্টিস হিসেবে এক হাজার সাতশো জনকে নেবে যেখানে মাধ্যমিক আইটিআই পাশ হতে হবে অনলাইনে দোসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ট্রিপল ডব্লু ডট আর সি এস ই আর ডট সিও ডট ইন পরবর্তী উত্তর পশ্চিম রেল যেখানে অ্যাপ্রেন্টিস হিসেবে দু হাজার দু দু হাজার ছাব্বিশ জন কেনবে যেখানে মাধ্যমিক ন্যাশ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে অন্যায় দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ট্রিপলব্লু ডট আর আর সি জে এ আই পি ইউ আর এন ডট ইন এই ওয়েবসাইট এখানে গিয়ে আবেদন করতে হবে আরও বিস্তারিত চাকরির খবর চলুন আমরা এক এক করে দেখে নিই পাতায় প্রথম খবর দেখতে পাচ্ছ এখানে প্রকাশিত হয়েছে রাজ্যে এক হাজার একশো কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করবে এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কত থাক কী থাকতে হবে বয়স কত থাকতে হবে কীভাবে আবেদন করবেন বেতন কত দেবে সমস্ত কিছু কিন্তু আমরা এক এক করে আলোচনা করব দেখতে পাচ্ছ এখানে যে বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর ন্যাশনাল হেলথ মিশনের অধীনে রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কমিউনিটি হেলথ জন্য নিয়োগ করবে এখানে কিন্তু নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে অনলাইনে এখানে বলা আছে দরখাস্ত করতে হবে পনেরোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে এখানেও যোগ্যতা বলা হয়েছে দু এবং একুশ সালে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে অনুমোদিত এম বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাস এখানে হতে হবে এখানে বলা বলেছে যে এখানে বলা বলেছে যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা পড়া লেখা এবং বলা জানতে হবে এম এস অফিস এবং ইন্টারনেট বিষয়ে দক্ষ থাকলে ভালো হয় বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার হিসেবে চল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এখানে শূন্যপদ বলা হয়েছে এক এর মধ্যে জেনারেল আছে পাঁচশো বাহাত্তর তপশিলি জাতি আছে দুশো একত্রিশ তপসিলি উপজাতি আছে ছেষট্টি ও বিসি একশো দশ ও বিসিবি সাতাত্তর শারীরিকভাবে প্রতিবন্ধীদের কিন্তু চুয়াল্লিশটি শূন্যপদ আছে বলা হয়েছে কুড়ি হাজার টাকা দেবে যোগ্যতা অনুযায়ী প্রতি মাসে আরও পাঁচ টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়া যাবে এখানে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডিপ্লু ডাব্লু ডট ডাব্লুবি হেলথ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে বলা যে রেজিস্ট্রেশন করতে হবে নয় জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে অনলাইনে দরখাস্ত ফি বাবদ দিতে হবে একশো টাকা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বেলায় পঞ্চাশ টাকা দিতে হবে এখানে বলা যে প্রার্থী বাছাই পদ্ধতি প্রার্থী বাছাই করাবে শিক্ষাগত যোগ্যতা পঁচাশি শতাংশ নম্বর ইন্টারভিউ পনেরো শতাংশ নম্বর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিস্তারিত তথ্যের জন্য যাদের এই শিক্ষাগত যোগ্যতা বয়স আছে তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবে হচ্ছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট যেখানে নশো পাঁচ নার্সিং অফিসার নিয়োগ করবে যেখানে বলা হয়েছে যে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লখনউয়ে নশো পাঁচজন নার্সিং অফিসার গ্রুপ বি নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নার্সিং পাস তো হতেই হবে এখানে বিএসসি নার্সিং অনার্স বিএসসি নার্সিং বিএসসি পোস্ট সার্টিফিকেট এখানে কিন্তু থাকতে হবে এখানে বলা হয়েছে যে আরও বলা হয়েছে যে এখানে ডিপ বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট কোনো হসপিটালে হাসপাতা হাসপাতালে দু বছরের কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে এখানে বলা হয়েছে স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অধীনে এখানে নাম নথিভুক্ত থাকতে হবে এবং বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশের হিসেবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্য পদ নশো পাঁচ এখানে বলেছে বেতন দেবে কিন্তু পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে যদি তোমরা দরখাস্ত করতে চাও এই শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে ওয়েবসাইট হচ্ছে টিপল ডব্লিউ ডট এস এস জি পি জে জি আই এম এস ডট ও আর জি ওয়েবসাইট আবার বলছি ওয়েবসাইট হচ্ছে টিপল ডব্লিউ ডট এস জি পি জি আই এম এস ডট ও আর জি এই ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিয়ে ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু দরখস্ত ফি অনেকটাই আছে এখানে দরখাস্ত ফি বলা হয়েছে হাজার টাকা করে কিন্তু দরখস্ত ফি লাগবে এখানে প্রার্থী বাছাই করা হবে কমন রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে অতিরিক্ত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে পরবর্তী দেখতে পাচ্ছ রাজ্যের দক্ষিণ দিনাজপুরে সাতষট্টি স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বয়স কত থাকতে হবে কীভাবে আবেদন করবেন চলুন আমরা এক এক করে দেখে নিই এখানে বলেছে দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য বিভাগে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান স্টাফ নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান কমিউনিটি নার্স কাউন্সিলর ব্লক এপিডমোলজিস্ট ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ডেটা ব্লক ডেটা ম্যানেজার এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদের চুক্তির ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ হবে এখানে বলা হয়েছে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান যেখানে বলা হয়েছে যে যোগ্যতা যোগ্যতা বলছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এখানে এ বা জি কোর্স পাশ হতে হবে এবং এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার বাইশ হিসেবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্য ষোলোটি এখানে এককালীন বেতন দেবে তেরো হাজার টাকা এরপর দেখতে স্টাফ নার্স এখানে বলেছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জেএনএম কোর্স পাশ হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নথিভুক্ত থাকতে হবে সঙ্গে বাংলা ভাষা বলা লেখা এবং পড়া জানতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশের হিসেবে চল্লিশ বছরের মধ্যে বেতন এককালীন পঁচিশ হাজার টাকা এরপরে হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি সায়েন্স সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিশিয়ানস হিসেবে বিষয়ে ডিপ্লোমা হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশের হিসেবে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে বেতন কিন্তু এককালীন বাইশ হাজার টাকা শূন্য পদ একটি পরবর্তী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যেখানে বলেছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি পেশাদারি কোর্স করে থাকতে হবে এবং এখানে বলেছে যে বয়স বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ হিসেবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্যপদ তিনটি এককালীন বেতন প্রতি মাসে তিরিশ হাজার টাকা কমিউনিটি নার্স ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জেএনএম কোর্স পাশ হতে হবে এবং বলা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে সঙ্গে সাইক্লেটিক নার্সিং বিষয়ে এক মাসের ট্রেনিং থাকা আবশ্যক এখানে বয়স বলা হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ হিসেবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্য পদ একটি এখানে কিন্তু বেতন বেতন এককালীন দেওয়া হবে পনেরো হাজার টাকা পরবর্তী বলা হয়েছে অফিসার যেখানে এম বিবিএস পাশ হতে হবে সঙ্গে বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে পয়লা জনের হিসেবে তেষট্টি বছরের মধ্যে বেতন এককালীন প্রতি মাসে ষাট হাজার টাকা এরপর বলা হয়েছে যে এর এরপর দেখতে পাচ্ছ নিয়োগ হবে পাবলিক ব্লক পাবলিক হেলথ ম্যানেজার যেখানে লাইফ লাইফ সায়েন্সের বিষয়ে বিএসসি বা ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশে হিসেবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন এখানে যায় পঁয়ত্রিশ হাজার টাকা পরবর্তী ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দু বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ হিসেবে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্য পর চারটি বেতন এককালীন বাইশ হাজার টাকা পরবর্তী ব্লক ডেটা ম্যানেজার যেখানে গ্রাজুয়েট হতে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে এক বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে সঙ্গে এমএস অফিস সহ কম্পিউটার কাজে দক্ষ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে তিন বছর এবং বেসরকারি বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে এককালীন বেতন বলাছে বাইশ হাজার টাকা এরপর বলা বলেছে কাউন্সিলর সোশ্যাল ওয়ার্কার সোশ্যালজি সাইকোলজি ব্যাচেলার ডিগ্রি পাশ হলে ভালো হয় এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশের হিসেবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন এককালীন বলা কুড়ি হাজার টাকা এরপরে এমবি বিএস পাশ হতে হবে এবং বয়স বাড়ছে পয়লা জানুয়ারি দু হাজার তেইশে হিসেবে বাষট্টি বছরের মধ্যে হতে হবে এককালীন এককালীন বেতন দৈনিক বেতন তিন তিন হাজার টাকা এবং অনলাইনে এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে টিপি ডব্লু ডট দক্ষিণ দিনাজপুর ডট জিও ডট ইন এখানে গিয়ে কিন্তু তোমরা বিস্তারিত দেখে নেবে দেখে কিন্তু তোমরা আবেদন করো পরবর্তী খবর দেখতে পাচ্ছ হাওড়া জেলায় একশো তেতাল্লিশ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে বন্ধুরা এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বয়স কত থাকতে হবে কীভাবে আবেদন করবেন বেতন কত দেবে সমস্ত কিছু আমরা এক এক করে দেখে নেবো এখানে বলেছে হাওড়া জেলার স্বাস্থ্য দপ্তরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট স্টাফ নার্স ব্লক পাবলিক হেলথ ম্যানেজার সাইক্লেটিক নার্স কমিউনিটি নার্স ক্লিনিক সাইকোলজি প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে একশো তেতাল্লিশ জন ছেলে মেয়ে নিয়োগ করবে অনলাইনে এখানে দরখাস্ত করতে হবে বলা বলাইছে এগারোই জানুয়ারি দুপুর বারোটা থেকে পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলাইছে যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং জিএনএম পাশ হতে হবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে বাংলা ভাষায় জানা ও হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি অর্থাৎ এখানে যদি আবেদন করতে যাও তাহলে কিন্তু হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা আছে তারাই আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ হিসেবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্য পদ এখানে দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান জেএনএম এ এম নার্সিং কোর্স পাশ হবে পাশ হতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে বাংলা ভাষায় জানা এবং হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ হিসেবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্য পদ পনেরো বেতন এককালীন প্রতি মাসে তেরো হাজার টাকা আর এখানে বলে এখানেও কিন্তু এককালীন বেতন তেরো হাজার টাকা প্রত্যেক মাস এরপর দেখা বলছে স্টাফ যেখানে বলা হচ্ছে জেএনএম পাশ হতে হবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে এখানে স্থায়ী ভাষায় দক্ষতা হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশের হতে বাষট্টি বছরের মধ্যে শূন্যপদ উনত্রিশ এককালীন বেতন প্রতি মাসে পঁচিশ হাজার টাকা এরপর বলছে স্টাফ নার্স পলি পলিক্লিনিক যেখানে জেএনএম পাশ হতে হবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে স্থানীয় ভাষায় দক্ষতা হবে বয়স হতে হবে বয় এখানে বয় এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশের হিসেবে বাষট্টি বছরের মধ্যে এখানেও এককালীন প্রতি মাসে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এরপর দেখতে পাচ্ছি স্টাফ নার্স যেখানে বলেছে এ জে এন এম পাস হতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশের হিসেবে বাষট্টি বছরের মধ্যে এখানেও প্রত্যেক প্রত্যেক প্রতি মাসে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পাবলিক হেলথ ম্যানেজার যেখানে লাইফ সায়েন্স বিএসসি পাস সঙ্গে ম্যানেজমেন্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা পাস হতে হবে কম্পিউটার যেন আবশ্যক এম এমএসসি পাস বা পাবলিক হেলথে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে শূন্যপদ দুটি এককালীন বেতন প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার টাকা পরবর্তী সাইক্রেটিক হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পিজি পি ডিটি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং কম্পিউটার এক বছরের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স পাস প্রতি মিনিটে তিরিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকতে হবে এখানে বলা যে ডেটা এন্ট্রি অ্যানালিসিস এবং ডেটা রেকর্ডিংয়ের কাজে কোনো সরকারি খাতে তিন বছর বা বেসরকারি খাতে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ হিসেবে চল্লিশ বছরের মধ্যে শূন্য পদ একটি এককালীন প্রতি মাসে বেতন বাইশ হাজার টাকা এখানে বলা যে আবেদন করার পদ্ধতি আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডবুডবু ডট হেলথ হাওড়া ডট ওআরজি এই ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে দেখতে পাচ্ছ যে চারশো এক ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বয়স কত হতে হবে কীভাবে আবেদন করবেন বেতন কত দেবে সমস্ত কিছু আমরা এক এক করে দেখে নেব এখানে বলেছে রাষ্ট্রীয়ত্ব সংস্থা এইচ পিসি লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার এবং ট্রেনি অফিসার পদে চারশো একজন নিয়োগ করবে বয়স হতে হবে পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশের হিসেবে তিরিশ বছরের মধ্যে ও এনসিল প্রার্থীরা তিন বছর তপসিল সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এখানে আরও বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই গেট দু এবং ইউজিসি নেট ডিসেম্বর দু এবং জুন দু এখানে বলা হয়েছে যে স্কোর কার্ড থাকতে হবে বৈধ স্কোর কার্ড থাকতে হবে এখানে বেতন হবে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকা এবং অনলাইনে দরখাস্ত করতে হবে পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি দু রাত এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে এখানে বলেছে টেনি ইঞ্জিনিয়ার সিভিল যেখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে ষাট শতাংশ নম্বর সহ তপশিল সম্প্রদায় এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পঞ্চাশ শতাংশ নম্বরে সিভিল শাখায় সম্পূর্ণ বি বি বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হলে আবেদন করতে পারবে এখানে বলেছে গেট পরীক্ষার বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্কোর কার্ড থাকতে হবে এবং এখানে বলা হয়েছে এরপর বলছে টেনি ইঞ্জিনিয়ার যেখানে মেকানিক্যাল কমপক্ষে ষাট শতাংশ নম্বর তপশিল সম্প্রদায় শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর থেকে আবেদন করতে পারবে এখানে মেকানিক্যাল শাখায় মেকানিক্যাল প্রোডাকশন থার্মাল মেকানিক্যাল অ্যান্ড অটো অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ে সম্পূর্ণ বিটেক পাশ হতে হবে এবং বলেছে গেটে গেট পরীক্ষার কিন্তু বৈধ স্কোর কোড থাকতে হবে তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে পরবর্তী তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিবু ডব্লু ডট এনএইচ পিসি ইন্ডিয়া ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে হচ্ছে এই মাসে আটানব্বই মাল্টিস্কিং স্টাফ নিয়োগ হবে এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বয়স কত থাকতে হবে কীভাবে আপনারা আবেদন করবেন বেতন কত দেবে চলুন আমরা এক এক করে দেখে নিই এখানে বলছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড মাল্টিস্কিং স্টাফ পদে আটানব্বই জন নিয়োগ করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং বাজার ক্যাম্পাসে দু হাজার তেইশের মধ্যে এখানে বলা যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে এখানে বলেছে শূন্যপদ আটানব্বই পুরুষ আটচল্লিশ মহিলা পঞ্চাশ বেতন প্রতি মাসে ষোলো হাজার ছশো চোদ্দো টাকা অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ট্রিপল ডট বেসিল ডট কম এই ওয়েবসাইট এখানে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত দেখে নেবে কি পরবর্তী খবর দেখতে পাচ্ছ গেইল ইন্ডিয়ায় দুশো সাতাত্তর ইঞ্জিনিয়ার এবং অফিসার যেখানে গেইল ইন্ডিয়া লিমিটেড বলা হয়েছে চিফ ম্যানেজার সিনিয়র ইঞ্জিনিয়ার সিনিয়র অফিসার অফিসার পদে দুশো সাতাত্তর জন ছেলেমেয়ে নিয়োগ করবে এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে বয়স কত থাকতে হবে কীভাবে আপনারা আবেদন করবেন বেতন কত দেবে সমস্ত কিছু চলুন আমরা এক এক করে দেখে নেই এখানে অনলাইনে আবেদন করতে হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার মধ্যে এখানে যে শিক্ষাগত যোগ্যতা আছে সেখানে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা চলুন আমরা এক এক করে দেখে নিই প্রথমে চেয়ে সিনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যেখানে বলেছে ই টু গ্রেড কমপক্ষে পঁয়ষট্টিশো মেকানিক্যাল প্রোডাকশন প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে শিক্ষাগত যোগ্যতা এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক বয়স হতে হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার মধ্যে বয়স এবং এখানে বলেছে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে বেতনক্রম দেখতে পাচ্ছ বেতন প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে ষাট হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা বেতন দেওয়া হবে এবং এখানে বলেছে যে সিনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সেখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা যে কমপক্ষে পঁয়ষট্টি শতাংশ নম্বর ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে শিক্ষা লাভের পর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশ হিসেবে আঠাশ বছরের মধ্যে শূন্যপদ আঠাশটি বেতন ক্রম দেওয়া হবে ষাট হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকা পরবর্তী সিনিয়র ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেনশন যেখানে ই টু গ্রেড যেখানে কমপক্ষে পঁয়ষট্টি শতাংশ নম্বর ইন্ট্রুমেন্ট ইনস্ট্রমেনশন অ্যান্ড কন্ট্রোল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ট্রুমেনশন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্ট ইলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে এবং শিক্ষা লাভের এক বছরের মধ্যে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার তেত্রিশ বা আঠারো বছরের মধ্যে শূন্য পদ চোদ্দটি এখানে বেতনক্রম দেওয়া হবে ষাট হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা পরবর্তী সিনিয়র ইঞ্জিনিয়ার কেমিক্যাল যেখানে কমপক্ষে পঁয়ষট্টি শতাংশ নম্বর সহ কেমিক্যাল পেট্রোকেমিক্যাল কেমিক্যাল টেকনোলজি পেট্রোকেমিক্যাল টেকনোলজি কেমিক্যাল টেকনোলজি অ্যান্ড পলিমার সায়েন্সে কেমিক্যাল টেকনোলজি অ্যান্ড প্লাস্টিক টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে শিক্ষা লাভের পর এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে দোসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশের হিসেবে আঠাশ বছরের মধ্যে শূন্য পদ তেরোটি বেতনক্রম ষাট হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা ইঞ্জিন আবেদন করা যাবে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ইনস্টিটিউট ক্লোন ডাবল স্ল্যাশ জি অনলাইন ডট কম অর্থাৎ গেইল ডট গেইল অনলাইন ডট কম এই ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু তোমরা বিস্তারিত দেখে নেবে বলছো কেন্দ্রীয় সংস্থায় তিরিশ অ্যাপ্রেন্টিস কেন্দ্রীয় সংস্থায় তিরিশ জন অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দেবে এই ট্রেনিং জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বয়স কত থাকতে হবে কীভাবে আবেদন করবেন এখানে স্টাইপেন দেবে কিনা সমস্ত কিছু আমরা দেখে নেবো এখানে বলেছে কেন্দ্রীয় সড়ক যোগাযোগ এবং রাজপথ মন্ত্রক অধীনস্থ ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অ্যাপ্রেন্টিস পদে তিরিশ জনকে নিয়োগ করবে প্রার্থীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক বয়স তবে হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার তেইশ দু হাজার তেইশের হিসেবে আঠাশ বছর আট আঠারো বছরের বেশি অনলাইনে দরখাস্ত করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশ থাকলে তোমরা এই অ্যাপ্রেন্টিস হিসেবে আবেদন করতে পারবে প্রথমে বলেছি অ্যাপ্রেন্টিসশিপ ফর সিভিল ইঞ্জিনিয়ারিং যেখানে বলেছে সরকারি স্বীকৃত ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে শূন্যপদ কুড়িটি তারপরে আছে অ্যাপ্রেন্টিশিপ ফর ফিনান্স অ্যান্ড এস এ এস এ পি যেখানে বলা হয়েছে সি এ বা এ বা বিকম বা বিএসসি আইটি আইটি পাস হতে হবে এবং এখানে পদ ছটি অ্যাপ্রেন্টিস ফর লিগাল অ্যান্ড এইচআর যেখানে গ্রাজুয়েট হতে হবে ল গ্রাজুয়েট বা এম হলে অগ্রাধিকার পাবে এখানে শূন্যপদ চারটি স্টাইপেন যে রাজ্যের ট্রেনিং হবে সেই রাজ্যের বাসিন্দা হলে যে রাজ্যে ট্রেনিং হবে সেই রাজ্যে বাসিন্দা হলে এখানে প্রতি মাসে পনেরো হাজার টাকা অন্য রাজ্যের বাসিন্দা হলে প্রত্যেক মাসে কুড়ি হাজার টাকা স্টাইপেন পাবেন এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডবলুডব্লু ডট এমএইসআ নার্স ডট ডট ইন এখানেই কিন্তু তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে